জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বিশ্বের বঞ্চিত নিপীড়িত মানুষের মহান নেতা, বাঙালির নিরন্তর প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানবতার শত্রু, একদল বিপদগামী সেনা সদস্য ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সপরিবারে নির্মমভাবে হত্যা করে। সপরিবারে জাতির পিতাকে হত্যার পর বাংলাদেশ সহ সারা বিশ্বে নেমে আসে শোকের ছায়া, ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প। কোটি কোটি বাঙালি পিতাকে হারিয়ে স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিবাদ তো দূরের কথা, কাঁদতে পারেনি ভয়ে। সে এক অসহনীয় সময়, যন্ত্রণাকাতর দিনরাত। আতঙ্ক আশঙ্কা শোক মিশিয়ে আগস্ট মাস নিহত, কারণ আগস্ট মাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারবর্গকে আমরা হারিয়েছি। আগস্ট মাসটি আসতেই যেমনিভাবে শোকে মুহ্যমান হয়ে যায় দেশবাসী, তেমনিভাবে আতঙ্কিত হয় দেশবাসী। বঙ্গবন্ধুকে সেই দিনের সপরিবারে ঘাতকরা হত্যা করে বাঙালি জাতি সমগ্র আশা আহাকে ধূলিসাৎ করেছে। ৭১-এর পরাজিত শক্তি আর ৭৫-এর ঘাতকের অনুসারীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। ৭১-এর পরাজিত শক্তিরা এবং তার ধূসররা এখনও বাংলাদেশে বিরাট রকমের ষড়যন্ত্র করছে। কখনো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হত্যার পরিকল্পনা করছে, কখনো বাংলাদেশকে বিশ্বের বুকে একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য তারা প্রাণপণ চেষ্টা চালিয়েছে। এই আগস্ট মাসে আবার ২০০৪ সালে আর এক ষড়যন্ত্র করা হয়, জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দদেরকে হত্যা করে আমার বাঙালি জাতিকে নেতৃত্ব শূন্য করার জন্য। ১৫ই আগস্টের ঘটনায় জড়িতদের মুখোশ উন্মোচনের জন্য তদন্ত কমিশন গঠনের উপর জোর দেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। দুটো দাবি সবসময় ছিল ১৫ই আগস্টের, একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিশন হয়েছে কিন্তু কোনো কাজ করে না, আর একটি হচ্ছে তদন্ত কমিশন ভিত্তিক যে প্রতিবেদন সেটা শ্বেতপত্র আকারে প্রকাশ করা, যাতে করে জনগণ জানতে পায় যে কারা ছিল, কে ছিল, কেন ছিল ইত্যাদি আর কি। ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করেছে ঠিকই, কিন্তু দেশের জনগণের মন থেকে বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।